সালাম ইসাপুরীরা যখন আল্লাহর জব্বারিয়ত কাহারিয়ত বুকে ধারণ করে যখন মাওলাই করিমের রাস্তার দিকে দৌড় দেয় একদিকে আব্দুস সালাম ইসাপুরী দৌড় দিয়েছেন দৌড় দেওয়ার কারণে তাওয়াব আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই তো মাওলা বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন গো বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার শান অনুযায়ী দৌড় দেব কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দূরাদূরি দেখেন একদিকে আব্দুস সালাম ইসাপুরী দৌড় দেয় আরেক দিক থেকে মাওলা দৌড় দেয় মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন সেনার মধ্যে মাওলা আব্দুস সালাম ইসাপুরীকে কবুল করেন বুকে ধারণ করেন আমার আল্লাহ তখন বলেন আব্দুস সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয় কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইরা এই আব্দুস সালাম ইসাপুরীরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল জোহদ ছিল আখলাক ছিল ওয়ারা ছিল তাদের জিন্দেগির মধ্যে তাওয়াদ্দু ছিল তাদের জিন্দেগি কেটেছে শানের সালাতের মধ্যে ফানাইয়তের মাধ্যমে তাদের জিন্দেগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির কদমে সিজদার মাধ্যমে আব্দুস সালাম ইসাপুরী রহমতুল্লাহ আলাই এদের যে উরস হয় আপনি মনে করছেন আপনি এখানে দুই চারজন মিলে উরস করছেন আপনারা বোধ বোধ কিছু করে ফেলছেন এরকম না টেন্ডেন্সি আমাদের ইউথেরও টেন্ডেন্সি এটা অনেক কিছু করে ফেলছি মনে রাখবেন আউলিয়াই কেরামের উরস শুরু হয় দুনিয়া থেকে হুজুর দুনিয়ার উরস কি প্রত্যেক ব্যক্তির জবানের মধ্যে তাদের প্রশংসা থাকে অন্তরে তাদের প্রতি সম্মান থাকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন বুশরা ফিল হায়াতিদ দুনিয়া যেটা সেটা হচ্ছে লোক মুখে তাদের প্রশংসা প্রত্যেক ব্যক্তির অন্তরে আপনি যেটাই করেন আপনার ভিতরে একটা আকর্ষণ আপনি অনুভব করবেন দুনিয়ার জমিনে আর তো দাফন কাফনের সময় তাদের উরস কোনটা তো দাফন কাফনের সময় তাদের উরস হচ্ছে কুল কায়নাত তাদের জন্য কান্নাকাটি করে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন এরা হচ্ছে মুস্তারিহ মুসলিম শরীফের রওয়ায়ত মুস্তারিহ মানে যিনি দুনিয়ার স্বাচ্ছন্দ্য ফেলে রেস্টে চলে যান আরামে চলে যান সেই কারণে উনাদের কবরকে বলা হয় গুরফাতুল ইস্তিরাহা গুরফাতুল ইস্তিরাহা গুরফাতুল ইস্তিরাহা বলা হয় আমরা যখন ঢাকা যাই একটা সুন্দর রেস্টিং জায়গা থাকে না বিশ্রামাগার যেখানে অ্যাসিড অ্যাসিফিক করা থাকে এটাকে আরবিতে গুরফাতুল ইস্তিরাহা বলে এই হাদিসের আলোকে আল্লাহর ওয়ালিদের মাজারকেও বলে কবরকেও বলা হয় গুরফাতুল ইস্তিরাহা কারণ আমার নবী বলেছেন তারা মুস্তারিহ মুস্তারি মানে তারা আনন্দে পৃথিবী ছেড়ে চলে যায় কুল কায়নাত তাদের জন্য কান্নাকাটি করে হাদিসে পাকে আমার নবী বলেছেন মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে সাজার হাজার গাছ পালা নদী নালা সব কিছু কুল কায়নাতের সমস্ত সৃষ্টি তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফারের দোয়া করে এটা তাদের দুনিয়া থেকে ওই যে দাফন কাফনের সময় তারা যখন এন্তেকালের সময় আসে হযরতে ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটা হাদিস নকল করেন এই হাদিস হযরতে বারা বিন আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যদি ভুল না করি কারণ এই বিষয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না ভুল হলে আমি ক্ষমা প্রার্থী নামগুলোর মধ্যে হযরতে বারা বিন আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একটা জানাজাই ছিলাম আনসারী সাহাবীর জানাজায় চুপচাপ নীরবতা হঠাৎ করে আমার নবী বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও তিনবার বলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমেনে হক আল্লাহর ওয়ালির যখন এন্তেকালের সময় আসে কি হয় কো মাওলাই করিম তার চোখ এবং তার চোখ যতটুকুন পরিমাণ তার দৃষ্টি যায় ততটুকুন পরিমাণে স্থানকে মাওলাই করিম নূরানি ফেরেশতা দিয়ে ভরপুর করে ফেলে তাদের চোখ যতটুকুন যান পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা মাওলাই করিম নূরানি ফেরেশতা দিয়ে পুরো অ্যাটমসফিয়ারকে ঘিরে ফেলেন ডিভাইন প্রোটোকল আল্লাহর ওয়ালির রু বের হবে এই রু বের হওয়াকে মাওলাই করিম নূরানি ফেরেশতা দিয়ে কিভাবে পুরো জগৎকে সাজাচ্ছেন জুলুসের ব্যবস্থা করছেন এটাকে বলা হয় ডিভাইন প্রোটোকল
এরপরে ফেরেশতা একটা স্পেশাল ট্রেন নিয়ে যেই ট্রেনের মধ্যে জান্নাতি আতর থাকে জান্নাতি কাফন থাকে ফেরেশতা নিয়ে বের হয় সাথে মালাকুল মউত এসে শিয়রে বসে ওই ফেরেশতা ট্রেগুলা এইভাবে ধরে রাখে মালাকুল মউত বলে ইয়া আইয়াতুহান নাফস আত তাইয়্যিবা আখরিজি হে পবিত্র রূহ বের হয়ে আসো কি দারুন एग्जांपल আমার নবী দিচ্ছেন বলে রূহ বের হয়ে যায় ওই ব্যক্তি বুঝতেও পারে না কিভাবে বের হয় ইয়া রাসূলুল্লাহ কো তোমরা অতি পিপাসার্ত হওয়ার কারণে দ্রুত পানি যখন পান করো পানির 2-3 ড্রপস এই যে তোমার মুখ দিয়ে গহবর বের হয়ে আসে তুমি বুঝতেও পারো না ঠিক এভাবে রূহ বের হয়ে যায় উনি তো নূরানি ফেরেশতাদের ওই জামালের মধ্যে গুম হয়ে থাকে উনি তো মাওলায়ে কারীমের উরসের মধ্যে গুম হয়ে থাকে উনি তো কুরবতে ইলাহির মধ্যে গুম হয়ে থাকে কি হচ্ছে না হচ্ছে ওনার কোনো খবর নাই রূহ বের হয়ে যায় হাদিসে পাকের মধ্যে বলছে রূহ বের হওয়ার দের কুল কায়নাত সেই রূহের সুগন্ধিতে সুগন্ধযুক্ত হয়ে যায় ফেরেশতারা ওই রূহটা জান্নাতি কাফনের মধ্যে জান্নাতি আতর দিয়ে ফেরেশতারা এবার জুলুস করে যেতে থাকে উপরে ট্রেওয়ালা ফেরেশতা সামনে বাকি ফেরেশতা পিছনে কুল কায়নাতে নূরানি ফেরেশতা জুলুস সহকারে আপনারা আমার নবীর একদিনই দে মিলাদুন নবী করি আপনারা এটার ভার নিতে পারেন না জায়গায় জায়গায় সমালোচনা করেন আল্লাহ আল্লাহর একজন ওয়ালিদ রূহ নিয়ে যাওয়ার সময় কি দারুন প্রটোকল কি জুলুসের ব্যবস্থা করেছে দেখেন হাদিসে পাকের মধ্যে বলছে প্রথম আসমানে যাওয়া হয় জিজ্ঞেস করে কার রূহ বলা হয় অমুক জায়গার কারণ এই ধরনের বড় বড় যারা তাদেরকে বিভিন্ন মহব্বতের নাম দিয়ে মানুষ ডাকা ডাকি করে কো যেই নামে বিখ্যাত ছিল সেই নাম দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রথম আসমানের দরজা খোলা হবে ফেরেশতারা ট্রে সহ জুলুস সহ উপরের দিকে যাবে ওই প্রথম আসমান থেকে কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয় এভাবে জুলুস যেতে থাকে যেতে থাকে আমার সময় কম সেই জন্য সংক্ষিপ্ত করার জন্য একেবারে ইল্লিয়িনের মধ্যে আমার আল্লাহ বলে আমার এক্সিলেন্ট বান্দাদের কাতারে এর আমলনামাগুলো লিখে তার রূহ তার শরীরের মধ্যে ফেরত দিয়ে দাও রূহ শরীরের কাছে চলে আসে এভাবে আরো লম্বা হাদিস এক সময় প্রশ্ন জিজ্ঞেস করার পরে গায়েব থেকে আওয়াজ আসে আমার বান্দার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক তার কবরের মধ্যে নূর দেওয়া হোক তার কবরের বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক এর চেয়ে বড় উরস আর কি এরপরে আল্লাহর ওয়ালিদ তৃতীয় উরস শুরু হয় যখন আমার নবী কবরের মধ্যে উপস্থিত হয় রাসূল পাকের জিয়ারত এটা তৃতীয় উরস হয় আল্লাহর ওয়ালির কবরের মধ্যে এরপরে কবর থেকে উঠে কিয়ামতের ময়দান সেখানেও আল্লাহ আল্লাহর ওয়ালিদের উরসের জন্য আলাদা প্যান্ডেল করে আমাদের প্যান্ডেল এক জায়গায় তাদের প্যান্ডেল আরেক জায়গায় কুরআন ঘোষণা করছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন সেই দিন তাদের প্যান্ডেল আলাদা কাদের কো আল্লাহর এক্সিলেন্ট বান্দাদের তারা এই প্যান্ডেলের আওয়াজ শব্দ ঘুঙ্গানি সিরিয়াসনেস ডিভাস্টেশন কোনো কিছুই তাদের কানে যাবে না তারা পেরেশান হবে না বরং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে হাযা ইয়াউমুকুম এটা আপনাদের দিন সেলিব্রেট এনজয় এর চেয়ে বড় উরস মাওলায়ে করিম পরকালে আল্লাহর ওয়ালিদের জন্য আলাদা প্যান্ডেল করে আরেকটা উরসের ব্যবস্থা করে এটা আল্লাহর ওয়ালিদের জিন্দেগির চতুর্থ উরস ফাইনাল উরস তখন কো মাওলা যখন তাদেরকে দেখা দিবেন তখন এটা এজন্য কোরআনে পাক বলছে উজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা হে মানুষ কিয়ামতের দিন কিছু চেহারা 14 তারিখের চাঁদের মতো জল 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 করবে কেই কারা সেই চেহারা কোরআন বলছে ইলা রাব্বিহা নাযিরা তাদের পরকালের এন্ডিং জান্নাতের মধ্যে ঢোকার আগে আমার মাওলার আমার আল্লাহর আমার জব্বারের
পাহারা পাক দেখে তাদের উরসের সমাপ্তি হবে তাদের উরসের সমাপ্তি এখন আপনারা বলবেন আমাদের লাভ কি আমাদের লাভ আছে আমাদের লাভ কি মুসলিম শরীফের আয়াতের মধ্যে আমার নবী বলছেন তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাগবিতণ্ডা করো তোমরা আর কি আর্গুমেন্ট করো আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে শেষ পর্যন্ত তারা বলবে মাওলা আমার ভাইরা জাহান্নামে আছে আমার সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমার আল্লাহ বলবেন এটার কি কথা তুমি যাও জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো শব্দ কি যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর ওয়ালির মাজারে শাহে আমানতের মাজারে গোসে মাইজ ভান্ডারের মাজারে কেন সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাদের বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না আমার আল্লাহ বলছেন যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন আমরা ভালোবাসা বললে তো বুঝি না কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না আরবি দিয়ে আরবিকে বুঝতে হয় মহব্বত মানে মাইলুন নফস মানে আপনি কারো জন্য টান অনুভব করা কারো জন্য আকর্ষণ অনুভব করা তো আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয়ই আল্লাহ আব্দুল সালাম ইসাপুরীর জন্য আকর্ষণ অনুভব করেন কেন আকর্ষণ অনুভব করেন কই আব্দুল সালাম ইসাপুরীরা যখন খৌফ খশিয়াত ওয়ারা তাকওয়া আল্লাহর জব্বারিয়ত কাহারিয়ত বুকে ধারণ করে যখন মাওলাই করিমের রাস্তার দিকে দৌড় দেয় কি দৌড় দেয় হাঁটলে বলে তায়েব দৌড় দিলে বলে তাওয়াব পুরা সিনারিটা আপনার চোখের ভিতরে মাথার ভিতরে আনেন একদিকে আব্দুল সালাম ইসাপুরী দৌড় দিয়েছেন দৌড় দেওয়ার কারণে তাওয়াব আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই তো মাওলা বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন কো বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার শান অনুযায়ীও দৌড় দেব কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দূরাদূরি দেখেন একদিকে আব্দুল সালাম ইসাপুরী দৌড় দেয় আরেক দিক থেকে মাওলা দৌড় দেয় মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন সেনার মধ্যে মাওলা আব্দুল সালাম ইসাপুরীকে কবুল করেন বুকে ধারণ করেন আমার আল্লাহ তখন বলেন আব্দুল সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয় কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইয়েরা এই আব্দুল সালাম ইসাপুরীরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল জোহদ ছিল আখলাক ছিল ওয়ারা ছিল তাদের জিন্দেগির মধ্যে তাওয়াদ্দু ছিল তাদের জিন্দেগি কেটেছে শানের সালাতের মধ্যে ফানাইয়তের মাধ্যমে তাদের জিন্দেগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির কদমে সিজদার মাধ্যমে আমাদের জিন্দেগি সমালোচনার মধ্যে আমাদের জিন্দেগি আমিত্যের মধ্যে আমাদের জিন্দেগি লোভের মধ্যে আমার নবী বলছে কারো ভিতরে যখন লোভ দেখে যায় লোভ ঢুকে যায় দশটা বারোটা ছাগলের মধ্যে দুইটা নেকড়ে বাদ ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে দুইটাকে মার খাবে বাকিগুলাকে মারবে অনুরূপভাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফাসাদ তৈরি করে আশরাফুল মখলুকাতকে নামাইতে নামাইতে এমন তলানিতে নামায় যেটার পরে যেটার তলে আর কোনো তল নাই মানুষ আখেরি এই কথা বলে শেষ করে দিচ্ছি আপনার সামনে আমার সামনে দুইটা সিঁড়ি একটা নফসের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যদি আমি নামতে থাকি এটা কিসের সিঁড়ি এটা অশ্লীলতার সিঁড়ি এটা অহংকারের সিঁড়ি এটা ধোকার সিঁড়ি এটা প্রতারণার সিঁড়ি আপনি যখন এই সিঁড়ি দিয়ে নামতে থাকবেন কোরআন বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল আপনি যখন নফসের সিঁড়ি দিয়ে নামতে থাকবেন মাওলা বলছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় মানুষ আর আপনি যখন কলমের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকবেন কয়টা কিসের সিঁড়ি কয়টা এশকের সিঁড়ি এটা মহব্বতের সিঁড়ি এটা আমরার সিঁড়ি এটা ত্যাগের সিঁড়ি এটা সিজদার সিঁড়ি এটা মহব্বত ওয়াফা তাওয়াদুর সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন একটু কষ্ট হবে একটা পর্যায় আসবে
আমার আল্লাহ দুই হাত টেনে আপনাকে আল্লাহর সিনার সাথে গিয়ে লাগাবে কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আপনি যখন মুজাহাদা করবেন স্ট্রাগল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য দরজা উন্মোচন করবে আপনি আল্লাহর ইবাদত করবেন আর রিজিকের সমস্যাই থাকবেন এটা হতে পারে না আপনি আল্লাহর ইবাদত করবেন দুনিয়ার মধ্যে জলিল এবং পথভ্রষ্ট বিচলিত হবেন হতে পারে না আমার আল্লাহর একটা সুন্নাত আছে সুন্নাত হচ্ছে যখন আপনি কলমের সিঁড়ি দিয়ে উঠবেন আল্লাহ কি করবে আমার আল্লাহ বলছে এমন রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না নাম্বার 1 এমন এলন দান করব যেটা কিতাবের মধ্যে পাওয়া যায় না মানুষ কিতাব থেকে কথা বলবে তুই সেনা কুলে কুলে কথা বলতে পারবি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এলন দান করেন 2 3 নাম্বার আল্লাহ ইজ্জত দান করেন 4 নাম্বার লোক যখন ফিতনা ফাসাদের মধ্যে থাকবে মাওলা আপনাকে একটা সুন্দর সিঁড়ি দরজা দিয়ে ফিতনা থেকে বের করে দেবে ইয়াজআল্লাকুম ফুরকানা একটা ফুরকান দান করবে মাওলাই করিম আপনার গুনাহ ক্ষমা করে দেবেন আমলগুলোকে আরো পরিশোধন করবেন আল্লাহ আল্লাহর নৈকট্য দান করবেন কখন যখন আপনি কলবের সিঁড়ি দিয়ে উঠতে চাইবেন এটা এটা সুন্নতে ইলাহি আর আল্লাহর সুন্নত যেটা ওয়ালান তাজিদালি সুন্নতিল্লাহি তাবদিলা আও তাহবিলা এটা কখনো পরিবর্তন পরিশোধন পরিবর্তন হয় না মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুক আমরা যদি জেগে উঠি বাংলাদেশ জেগে উঠবে আমরা যদি প্রতারণা করি মান গাসসানা ফালাইসা মিন্না আমাদের মাধ্যমে যদি আরেকজন প্রতারিত হয় আমার নবী আমাদেরকে কবুল করবে না রয়ে গেল গুনাহ ফেরেশতা আসবে না গুনাহ করতে আমরা করব 100 বার গুনাহ করব সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকব আমার আল্লাহ ক্ষমা করে দেন আমার আল্লাহ ক্ষমা করে দেন আবার সবাইকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম